এই বছরটা যেন সব নিয়ে চলে যাবে আমাদের থেকে, একটার পর একটা উজ্জ্বল নক্ষত্র আকাশ থেকে ঝরে পড়ছে। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর চলে গেলেন আরও এক কিংবদন্তি, মনু মুখার্জি। তার মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। আজ সকাল 9:30 নাগাদ মারা যান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 1930 সালের 1 মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। প্রথম জীবনে থিয়েটার করেছিলেন, তারপর মৃণাল সেনের নীল আকাশের নিচে ছবিতে প্রথমবার তাকে রূপলি পর্দায় দেখে দর্শকেরা। তারপর একে একে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন মনু মুখার্জি। তার অভিনীত ছবিগুলির মধ্যে বিখ্যাত উত্তরায়ণ, অশনি সংকেত, জয় বাবা ফেলুনাথ, পাতালঘর প্রভৃতি। প্রায় 4 দশকের অধিক সময় ধরে বাঙালির মনে জায়গা পেয়েছিলেন তিনি। একজন অভিনেতা ছাড়াও তিনি ছিলেন একজন তবলা বাদক। বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা যায়। বই গেল সিরিয়ালে তার অভিনয় শেষ বয়সেও দর্শকের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। তারপর খুব একটা অভিনয় করেননি তিনি, অবসর নিয়েছিলেন অভিনয় জীবন থেকে। দীর্ঘদিন ভুগেছেন হৃদরোগে। অবশেষে আজ তার জীবনের পরিসমাপ্তি ঘটল, তার মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। ভিডিওটি এই পর্যন্তই। বাংলা বিনোদনের আরও অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস।